নিপাহ ভাইরাস প্রথম শনাক্ত হয় প্রায় 25 বছর আগে মালয়েশিয়ার শূকর খামারিদের মধ্যে। সে সময় দ্রুতই তা ছড়িয়ে পড়ে সিঙ্গাপুরেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বিভিন্ন দেশে ভাইরাসটির সংক্রমণে মৃত্যুর হার 40-100% পর্যন্ত। শুধু বাংলাদেশেই গেল 22 বছরে ভাইরাসটিতে মানুষের মৃত্যু হার 71%। মস্তিষ্কে প্রদাহ সৃষ্টিকারী প্রাণঘাতী এই ভাইরাসের প্রতিষেধক আজও অজানা। তবে টিকা আবিষ্কারের চেষ্টা চলছে অনেকদিন ধরেই। চেষ্টার সবশেষ অগ্রগতি প্রথমবারের মতো গেল সপ্তাহে মানব দেহে সম্ভাব্য নিপাহ টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। নিপাহ সংক্রমণ বেশি হয় ভারতের কেরালা সহ এশিয়ার এমন কয়েকটি অঞ্চলে প্রাথমিকভাবে টিকার প্রয়োগ শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহে পরীক্ষামূলক নিপাহ টিকার প্রথম ডোজ নিয়েছেন স্বেচ্ছাসেবকরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মহামারী বিজ্ঞান ইনস্টিটিউটের মুখপাত্র জানান, আপাতত 18-55 বয়সী 51 জন ব্যক্তির দেহে টিকাটির রোগ প্রতিরোধ ক্ষমতা ও স্বাস্থ্য নিরাপত্তা পরীক্ষা করে দেখবেন গবেষকরা। এরপর নিপাহ ভাইরাসে ভুক্তভোগী দেশগুলোতে চালানো হবে আরও পরীক্ষা নিরীক্ষা ও গবেষণা। গবেষকদের মতে, নিপাহ টিকার পরীক্ষামূলক প্রয়োগের মাধ্যমে ঘাতক ভাইরাসটির হাত থেকে মানুষের সুরক্ষা নিশ্চিতের চেষ্টা এক ধাপ এগিয়েছে। নিপাহ ভাইরাসে আছে মহামারী আকারে রোগ ছড়ানোর ক্ষমতা, আর ফলখেকো বাঁদরের দেখা মেলে যেসব এলাকায় সেখানে বাস 200 কোটির বেশি মানুষের। অ্যাংলো সুইডিশ বহুজাতিক ফার্মাসিউটিক্যাল গবেষণা প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা এবং ভারতের সেরাম ইনস্টিটিউট করোনা ভাইরাসের টিকা উদ্ভাবনে যে প্রযুক্তি ব্যবহার করেছে, সেই একই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নিপাহ ভাইরাসের টিকা তৈরিতেও। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পাশাপাশি এ পরীক্ষায় নেতৃত্ব দিচ্ছে সংক্রামক রোগের টিকা উন্নয়নের সহায়ক বৈশ্বিক জোট সিইপিআই। এর আগে 2022 সালে মার্কিন ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের সঙ্গে জোট বেঁধে নিপাহ ভাইরাসের টিকার প্রাথমিক ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল চালিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান মডার্নাও। গেল সেপ্টেম্বরে 5 বছরের মধ্যে চতুর্থবার নিপাহ সংক্রমণের সাক্ষী হয় ভারতের কেরালা রাজ্য। আক্রান্ত 6 জনের মধ্যে মৃত্যু হয় 2 জনের। জ্বর, মাথা ব্যথা, কাশি, শ্বাসকষ্ট সহ মস্তিষ্কে প্রদাহ নিপাহ ভাইরাস সংক্রমণের অন্যতম উপসর্গ। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন।